না ভাই হচ্ছে কি মানে আপনি তো জানা এবার চেয়েছিলাম এদিকে পুবলে মানে পাগল করে হালে যে ল ল ল ল পরে লয়ে পড়ছি ভাই কিছু মনে করেন না তা ভাই আপনি কখন আইবেন আমি কি এখানে দোলনার দোল খাইতে আসছি না মানে সব ঠিক আছে হচ্ছে কি শোনো দেখো সিটি যান সে যখন বাসায় উপস্থিত থাকবে না তারপরেও তার গেস্টরা হাজির থাকবে হোয়াট ইজ দিস দিস ইজ নট ডান এটা তো হতে পারে না আপনি এত এক্সাইটেড আমি কোলাম তো আমি দিতাম না আমার জান গেল দিতাম না শুরু করছ না এই এটা কি তোমরা ছোট মানুষ হ্যালো হ্যালো হ্যাঁ কাটু সাহেব কি খবর কেমন আছেন আছি ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি ভালোই তবে একটু ওই ঝামেলার মধ্যে আছে আর কি ওই যে আমি আমাদের এলাকায় ফেনীতে ওইখানে কিছু কেশকামারি নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি তো সেগুলোর ব্যাপারে আমি ঢাকায় আসছি তো এখন চিন্তা করলাম যে ঢাকায় যেহেতু আসছি কার সাথে যোগাযোগ করা যায় তো আপনি তো আমার খুব কাছের মানুষ হ্যাঁ ঢাকায় তো আমার সেরকম কেউ নাই এই জন্য আপনার ফোন দিলাম আর কি আমি আবার আপনার কাছের মানুষ কোন সময় হইলাম কখন হইলাম হ্যাঁ কেমনে হইলাম পারিবারিক ভাবে তো আমরা তাদের সাথে এখন ইনভলভ আছি শুনেন আরে একটু জরুরি কথা আছিল তো বলতেছি যে আপনি কোথায় আছেন আপনার লোক আমার দেখা হইতো না এটা কোনো কথা হইলো নি আপনি কোথা আছে বলেন আমি চলে এসেছি আপনার কষ্ট করে আইন লাগতো না আই নিজে চলে আসবো আর কইলেন তো আমি আসি এক জায়গায় এত শোনার দরকার কি দেখা তো হবে ঢাকা শহরে আইসেন আপনি দরকার কাম সাজিয়ে আইসেন ঢাকা শহরে দেখা তো হইবি একদিন সমস্যা কি আরে বাবুরে বুঝছি তো বাইরে আছেন কিন্তু কোথায় আছে একটু বলেন না আমি আপনার লোক একটু দেখা করতাম অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না মনে করেন একটু এক জায়গায় বসলাম সাহাবি চুর খাইলাম তাছাড়া শুনে ওই আপনার লোক আমার একটু প্রফেশনাল কথাবার্তাও আছে বুঝেন নি আচ্ছা শুনেন এই আপনি কোথায় আছেন একটু বলেন না আপনি বলেন আমি চলে আসবো কোনো অসুবিধা নাই আপনার আহন লাগবে না বুঝেন নি আমি নিজে চলে আসবো আরে ভাই শোনেন আমি অনেক দূর জার্নি করে আসছি আমি অনেক টায়ার্ড আছি হাজার আমার হাতে অনেক কেস কামারি আছে আমার হাতে একদম সময় নাই আমার একটু রেস্ট লই তারপর বাইরেই তো হইবে হ্যাঁ পরে আপনার লগে কথা হইবে ঠিক আছে আরে বাবুরে ফ্রি হওয়ার কি আছে আপনি কোথায় আছে এটা বললে অসুবিধা কি আমি আপনার লোক একটু মিট করবো কথা বলবো এই আর কি আরে বাবা আমি একটু ব্যস্ততার মধ্যে আছি আপনি বিষয়টা অনুধাবন করেন না কেন একটু বোঝার চেষ্টা করেন না মানে হয়েছে কি অ্যাকচুয়ালি আমি বাকের সাহেবকে ফোন দিয়েছিলাম কয়েকবারই ফোন দিয়েছি তো উনি তো ফোন ধরতেছে না মনে হয় ব্যস্ত আছে তখন আমি চিন্তা করলাম যে আমার ক্লোজ লোক তো আরেকজন আছে আপনার কথা মনে করলো এই জন্য আপনার ফোন দিলাম যে ওনার লোক একটু দেখা করি এই আর কি কেন আপনার বাকের ভাই কি দরকার হ্যাঁ আমি আছি রাহেন ভাই বাসায় আছি আমার কাছে কি মনে হয় জানো ভাইয়া তুমি না বিয়েটা করেই ফেলো মানে মেয়েটাকে আমি দেখছি মেয়েটা এত সুন্দর মানে তোমার সাথে ওরা দুজন মানে তোমরা দুজন যদি দাঁড়াও এত সুন্দর লাগবে মানে তুমি একটু শর্ট মেয়েটাও একটু শর্ট মানে দুজন একসাথে মানে একদম ফ্যান্টাস্টিক না এটা ঠিক আছে এটা সুন্দর ঠিক আছে কিন্তু তুই যে কইছস আমি একটু শর্ট ও একটু শর্ট অত শর্ট কিন্তু আমরা না আমরা একটু আছি উঁচাই আছি না মানে সমান সমান এই জায়গা তুই ঠিকই কইছস আসলে আমরা দুজন খুবই মানাইবো আমার পর তো দেখা হয়েছে কথাই নাই কা আচ্ছা তোর লাগি দেখা হয়েছিল তোর কিছু জিগেছে কিছু কইছে তুমি যে কি বলো না কি যে কথা হয়েছে অনেক কথা হয়েছে অনেক কথা বলছি আমরা মানে আমরা তো আসলে আমাদের কথা বলছি আমার কাছে জিজ্ঞেস করছি আমি ওনার কাছে জিজ্ঞেস করছি তোমার কথা তো বলি নাই গেলা আমার কথা বসতে গেলা তোমার কথা কেন আমি বলতে যাব তোমার কথা তুমি বলবা যার যার কথা শেষে বললে ভালো না এটা বস্তু ঠিক কইছ দেখা হয়েছিল চোখগুলো সুন্দর বড় বড় কিন্তু দেখলে না আমাকে কেমন ডর লাগে আমি না কথা কয়ে পারি না তুই কি আমার একটু কবি আসলে হয়েছে কি ভাইয়া ওকে যতই সুন্দর লাগে বুঝছো কিন্তু আমার কাছে মনে হয় কি অনেক একটু শর্ট টেম্পার মানে কোথায় কোথায় রেগে যায় ও আমার কি হবে ভাবি আমি ওর কি হই ননদ ননদ এখনই যদি ঝগড়াটা লেগে যায়
তাহলে সমস্যা না? তোমাদের বিয়ে হবে, বিয়ের পরে যদি কিছু হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিয়ের আগে যদি ঝগড়া করি তাহলে কি সম্পর্ক ভালো থাকে বলো? আমার মনে হয় কি তুমি তোমারটা বলো। অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু কেমন জানি আমার একটু মিলা একটা কাজ করতে পারো ভাইয়া। কি কাম? যে ভাবি তোমাকে বলছে বিয়ের প্রস্তাবটা দিছে, তুমি বরং ভাবির সাথে কথা বলতে পারো। হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছস, মানে ভাবি তো প্রথম আমার বিয়ের প্রস্তাবটা দিল, আমি তোরা সব মিলা কইলি আমি নাও করা পারলাম না, যেহেতু ভাবির লোক কমো। আচ্ছা ঠিক আছে, পকড়লে সাহস লয়া চারা লোক কথা কমো, বিয়া সাদি ব্যাপার আসলে শর্মিন্দা লাগতেছে, তারপর কই তুমি বুঝছ না। কিন্তু ভাইয়া তুমি কিন্তু আমার একটা জিনিস ভুলে যাও না। কি জিনিস? তোমার আর চায়নার যদি বিয়েটা হয়, মানে আমার ভাবির সাথে, কিন্তু তুমি কিন্তু আমার আর বাকের ভাইয়ের ব্যাপারটা দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আমারটা হোক, আমারটা কমপ্লিট হোক, তারপর তোরটা আমি দেখ করি। কিন্তু যা বলে হইতেছে, আমরা আইলাম যে বাকের বাইরে গেছে, এই বাকের বাড়িতে নাই কা, বাকি ভাই কই না কই গেছে, ও জুলি খালার বাড়িতে গেছে না কই না কই গেছে, আর এত কোনো লাভ হলো না। আচ্ছা যেখানে যাক, বাকের ভাই যেখানে যাক, কিন্তু তোমার কেন লাভ হবে না? অবশ্যই লাভ হয়েছে, মানুষ পৃথিবীতে যেখানে যাক কোথাও না কোথাও তার লাভ আছে, হয় কিছু সে শিখে নয় কিছু সে জানে। এই যে তুমি এখানে আসছো, তোমার লাভ হয় না? তুমি যে চায়না ভাবির সাথে কথা বলতে পারছো, তাকে দেখতে পারছো, এটাও তো তোমার এক ধরনের লাভ ভাইয়া। হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছস, মানে বেচারির লগে দেখা হইলো, চোখে চোখে কথা হইতেছে, আরো কত বলতে হইব, এটা অবশ্য লাভ ঠিকই, কেমন যেন একটা মানে সরব সরব লাগতেছে আর কি। আসলে হচ্ছে কি, তোরা যে আমি যতটুকু বোধাই ভাবছি আসলে তুই ততটুকু বোধাই না, তোর মাথাটা অনেক গিলু, এই সব গিলু কিন্তু আমার মাথায় নেই কেরে, আমার মাথায় কখনো এইসব চিন্তা হয় নাই, যেটা বাদর তোর বাদর পাইছে। আসলে ভাই আমার প্রশংসা তো আমি করতে পারি না, শুনো তোমার মাথায় অনেক ঘেলু আছে। বিয়ের আগে কিন্তু পুরুষ মানুষের একটু কম বুদ্ধি থাকে, বিয়ের পর যেই বুদ্ধিটা হয় ভাইয়া তোমারও হবে। আচ্ছা ভাই আপনার গলায় কি কখনো কাঁটা বাজলে, মাছের কাঁটা? কিসের মধ্যে কি, আপনি কই থেকে মাছের কাঁটা বুঝলাম না তো। কেন আপনার কি গলায় কাটা দিচ্ছে? হয় কাটা তো বাজছে, মানে আপনি ভাত খেলেন কখন? আর আপনি ভাত খেলেন, আপনি আমার ডাকলেন না, আপনি তো মানুষ ভালো না ভাই। কি ভাই আপনি ডাকবেন না, একসাথে খাইতাম। আরে ভাই এই কাটা মাছের কাটা না, এটা অদৃশ্য কাটা, মানে কাটা হচ্ছে জুলফিকার কাটা, জুলফিকার। ও আমার লগে এমন ভাবে ভাত খাইছে, মানে আমি যেখানে যেখানে যাই হেই না আমার লগে লগে যাইবে, আমার লেঙ্গুতির পিছে পিছে থাকতে হইবে। ক্যাপাটা আমি কোনো না আসি, এটা তোর দরকার কি? তুই হ্যাঁ আমি কি লাগিয়া, হ্যাঁ আমি কি তোর দায়িত্ব নিছি নাকি তুই আমার লগে লগে থাকবি? হ্যাঁ মানে শুনেইতেই পারি না, নানার মতো লাগিয়ে রয়েছে আমার লগে লগে। ক্যাপ শোনেন, এই দুনিয়ায় কারো দায়িত্ব কেউ নেয় না, যার যার দায়িত্ব হেই হেই না। আপনার টপ ফ্রেন্ড নিছেন, আমার তো আমি নিছি জুলফিকার ভাই, তো জুলফিকার ভাই নিছে। কই জুলফিকার ভাই কই? আপনার ঘরে চলে থাকবে, এটা আপনার বাসা, আপনি খাইতে দিবেন, আপনারটা খাবে, আপনার অসুবিধা কি? জুলফিকার বাইরে আসতে বলেন, পারলে সাথে আরো দুই চারজন বন্ধু বান্ধব নিয়ে আসতে বলেন, আমরা একটু হাসি ঠাট্টা করি, আড্ডা দিই, গান বাজনা করি, একটু আনন্দ ফুর্তি করি, জীবনটা ব্যস্ততা হয়ে গেল। আর শুনেন আপনার একটা কথা, দিন জীবনটা উপভোগ করেন, জীবনটারও উপভোগ করতে শিখেন, এরকম চিনসা মেরে থাকেন না। হাসেন না কেন আপনি, হাসেন, এরকম হাসেন, হাসেন। আমার তো খুবই ভালো লাগতেছে জুলফিকার ভাই আসতেছে, তাড়াতাড়ি আসতে বলেন, আসার পর আমরা গান বাজনা করবো, আনন্দ ফুর্তি করবো। ভাই খান আপনি আসলে কোন পক্ষে? আমি তো বাকের ভাই পক্ষে, এখানে যারা আছে কোনো না কোনো পক্ষে, আপনি আসলে কোন পক্ষে একটু খুললে বলেন তো ভাই। আমি মানুষের পক্ষে, মানব সম্প্রদায়ের পক্ষে, যেখানে মানুষ আছে সেখানে আমি আছি, যেখানে মানুষের কল্যাণ আছে সেইখানে আমি আছি। জীবনে তো কিছু করলেন না, করেন কিছু করেন, মানুষের জন্য কিছু করেন। কি জ্ঞান দিয়ে গেলে আসি জুলফিকারের চিন্তা, আরে আবার জ্ঞান দিয়ে গেলে মানব কল্যাণ, আরে ভাই আমি তো মানব কল্যাণ।
হ্যালো বাকি সাহেব, আমি চাহেল। আরে আপনার তো দেখতেছি না, তাই ভাবলাম কোথায় গেলেন। আমি অবশ্য বেরোছিলাম, এর জন্য একটা ফোন দিয়ে জানি যে আপনি কোথায় গেলেন, কি অবস্থা এই আর কি। ওই আমি একটু আসছি, আমার ওই যে খালা আছে না, জুরি খালা, ওই যে আপনাদের ওখানে গেছিল যে, ওনার বাসায় আসছে। আপনি খুব ভালো একটা কাজ করছেন। আসলে হয়েছে কি বাকি সাহেব জানেন, মানে চারিদিকে শব্দ, এই যে এত মানুষজন, কথাবার্তা, এগুলি আসলে আমার এত ভালো লাগে না। মানে আপনার সাথে যদি দুদণ্ড সময় কাটাতে পারতাম তাহলে ভালো লাগতো আর কি। আসলে আমি একজন শান্তিপ্রিয় মানুষ, তো তাই কথাটা বললাম আর কি, বুঝতে পেরেছেন? ও না, ঠিক আছে, তা অবশ্য ঠিক বলছেন। আপনি তো আসলে খুব নির্ঝঞ্ঝট এবং শান্তিপ্রিয় মানুষ। আমি তো বললাম না, জুলি খেলার বাসায় এখানেই আছে। ও, ওই জুলি খেলার কথা বলছেন? আপনার মায়ের মতো, তাই না? তাকে আমার খুব পছন্দ হয়েছে, অনেক সহজ সরল মানুষ, কথা বলে খুবই ভালো লেগেছে আমার জানেন। সেদিন তো আমার ওনার সাথে আমি ভালো করে কথা বলতে পারি নাই। আচ্ছা বাকি স্যার, আমি যদি চাই তাহলে কি আমি জুলি খেলার বাসায় আসতে পারি? আপনি এখানে আসবেন, মানে আপনি এখানে এসে কি করবেন? আপনি এখানে আসবেন কেন? না, ওই আসলাম আর কি। অবশ্য আপনি যদি বলেন তাহলে আসবো না, আর আপনি যদি বলেন আসেন তাহলে আসলাম। ওই যে বললাম না, তেমন কোনো জরুরি কথা না, আসলাম, একটু কথাবার্তা বললাম। হ্যাঁ, আর যদি আপনি একান্তই না আসতে বলেন অসুবিধা নেই, আমার এক বন্ধু বাইং হাউসের অফিস আছে, ওর নাম ছাক্কাস, না হয় ওখানে চলে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার আক্কাসের কাছে তো দরকার নেই, আপনি ওই জুলি খেলার বাড়িতে চলে আসেন, সমস্যা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাহলে আমি আসতেছি। হ্যাঁ, ও ভালো কথা, বাসার ঠিকানা তো আমার কাছে নেই। আপনি যদি বাসার ঠিকানাটা দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঠিকানা আমি এসএমএস করে দিতেছি, আপনি সেই লোকেশন থেকে চলে আসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি আসলে কি যে খুশি হয়েছি, আপনি নাই একটু খালি খালি লাগতেছিল, আপনি এখন আসছেন পরিপূর্ণ হয়েছে, সবাই মিলে একটা আড্ডা দেওয়া যাবে, একটা রিউনিয়নের মতো হয়েছে, যান খুব ভালো, আমি খুব খুশি। একটা কাজ করে, কাশেম ভাই আপনার যে বন্ধু, হ্যাঁ, ঝামেলা আছে, আপনার সঙ্গে খুব পচা পচা কথাবার্তা বলছে, একটু খেয়াল রাখেন। ইহাকে কি বলছি? আরে সে বলে আপনার কোনো মান সম্মান নাই, ডাকলে আসেন, আপনি একটা ফালতু লোক, আপনার মূল্যহীন একটা লোক, আপনি মিথ্যা কথা বলেন, এই সমস্ত কথাবার্তা বলছে। হ্যাঁ, প্রবলেম কি জানেন নি? হ্যাঁ, ওই যে প্রফেশনাল জেলাসিটাকে পার্সোনালি নিয়ে আসে। আর যে বাদ দেন, ওর কথাটা মাথায় রাখেন। শুনেন, ফ্রেশ হয়ে যান, ভাবি কিন্তু খিচুড়ি রান্না করতেছে, খিচুড়ি আর গরুর মাংস গোনা, ওইটা খাবো আর আমরা খিচুড়ি আর গরু মাংস হলে তো খুব ভালো হয়, খিদেও লাগে উঠছে। মানে এটা কি ধরনের কথা বলেন তো, আপনার লাস্ট টাইম বলতে কি শুনাই, কি লেগে আপনি গুনগুন করে আবার উপস্থিত হইলেন? আচ্ছা শুনলেন, যে একটা কথা কি, আপনি আমার ব্যাপারে কুতুব সাহেবকে কি বলছেন? এই যে আমার সম্পর্কে আপনি যা না তা বলছেন, হ্যাঁ কি কারণে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনার লোকে আমার কোথায় এত শত্রুতা? আমরা প্রফেশনালি আমরা কি, আমরা লয়ার, সেটা ঠিক আছে, সেখানে আমাদের জেলেসি থাকতে পারে, কিন্তু পার্সোনালি আপনি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা কেন বললেন না, আমি তো বুঝলাম না। হ্যাঁ বলবো না কা, আরে আপনার লাশ সরম কিছু আছে, মানে
আইয়া উপস্থিত হলেন, মানে আমি বাসায় যখন আইসি আইয়া দেখি আবার যে কুতুব ভাই বাসায় আছে, মানে বুঝলাম না কিছু, একটা লজ্জা তো থাকা উচিত, আমার তো বিশাল লজ্জা লাগতে আছে, খুব লজ্জা লাগতে আছে, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো যেখানে। আপনি এখানে বসেছেন কেন? আপনি যদি এত বেশি লজ্জা শরম আলা হন আপনি তাহলে এখানে বসে দিচ্ছেন কি ইল্লাই? এই বাসা তো আপনারও না, হ্যাঁ আপনি কেন এখানে বসে রয়েছেন তাহলে? আপনি জানা আপনি যদি এত খারাপ লাগে, মস্ত বড় ফাল লোক তো আপনি, এটা কি ধরনের কথা বলেন? আমার কাছে ফোন করি আপনি এই না এসে আমার লোকে মানে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছেন, হ্যাঁ যাবো তো আমি অবশ্যই যাবো, থাকুন ওইখানে, লজ্জা নাই ফজা নাই ব্যাপারে কথাবার্তা বলেন। আমার এই যে একটা মামলা আছে কালকে আমি আদালতে এইটা ফাইল করি, আমি বিকেলবেলা বাস ধরি আমি চলে যাবো, থাকুন ওইখানে। ডান 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 কত বড় করে মামলা লইতেছে, কালকে বিকেল পর্যন্ত থাকতে হইব। সালমান ভাই খুব ভালো হয়েছে আপনি আসছেন, আরো বেশি ভালো করেছেন আপনি সাথে আপনার মিষ্টি বোনটাকে নিয়ে আসছেন। কিন্তু বাকের ভাই তো বাড়িতে নেই। বাকের ভাই যে বাড়িতে নেই কে, এটা তো আই দেখলাম, আমি অবশ্য বাকের ভাই ফোন করছিলাম, বাকের ভাই কইলো যে উনি ওর ঝুলি খেলার বাড়িতে গেছে। এরপর হ্যাঁ সকাল থেকে দেখছি উনি বাড়িতে নেই, আমার তো আবার টেনশন হচ্ছে, উনি কি আবার মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে গেল কিনা? কি বলেন, মন কেন খারাপ করবে? আপনাদের বাসাটা তো অনেক সুন্দর, মানে সাইডে হচ্ছে লেক আছে, মানে ছাদে আবার হচ্ছে কবুতর আছে, গাছ আছে, কেন মন খারাপ করবে? এখানে আসলে তো মন ভালো হয়ে যাওয়ার কথা। আচ্ছা আপনাকে আমি তখন বললাম যে বাকে সাহেব বাসায় নেই, তারপর আপনি কেন গেলেন না, আপনি কেন বসে আছেন? আমি চলে যাবো নাকি থাকবো এটা তো আসলে আপনার কথাই হবে না, সরি। এত কথা বলতেছিস কে, চুপ থাক। উনি কথা কইতেছে ওনার কথা শোনা মনোযোগ দেওয়া এটা আমার দায়িত্ব কর্তব্য। বলেন আপনি কি বলতেছিলেন যেটা বলেন। দেখছিস চায়না কত দায়িত্ববান ভদ্রলোক, আসলে ওনার মতো এই ধরনের লোক তো এখন পাওয়াই যায় না আমাদের সমাজে। তুমি একদম ঠিক বলেছো, ওনার মতো এরকম লোক তো পাওয়া একদম অসম্ভব ব্যাপার। আমাদের আশেপাশে তো সব বেয়াদব, সব আজে বাজে ছেলেমেয়েরা ঘোরাঘুরি। একদম রাইট, আপনি একদম পারফেক্ট কথা বলছেন, আসলে একদম বেয়াদব। কিছু কিছু মানুষ আছে জানেন, মানে নিজেকে অনেক শিক্ষিত দামাগি মনে করে, ওদেরকে না ধরে ধরে চড়ানো উচিত। ভদ্র মানুষের অনেক অভাব, চারপাশে আসলে ভদ্র মানুষ তো আর দেখাই যায় না, চারপাশে তো সব বেয়াদব। ভাবি আপনারা সবতে মিলা কেমন যদি বেকাতারা কথা কইতেছেন, মানে পরিবেশটা ভালো লাগতেছে না। আমরা সপ্তাহে সহস্রের কথা কই, সপ্তাহে সপ্তাহ দিকে তাকাই, হাসি খুশি থাকি, হাসি খুশি ভাবে কথা কই। কেন আপনার দিকে সুন্দর করে তাকাতে হবে, কেন আপনার দিকে তাকায় থেকে হাসতে হবে, কেন কে আপনি? দেখছে ভাইয়া একটু আগে যে আমি বললাম যে কিছু কিছু বেয়াদব আছে যাদেরকে চড়ানো উচিত। এক্সকিউজ মি, কে বেয়াদব? আমি বেয়াদব? আপনি কি আমাকে বলতে চাচ্ছেন? শোনেন আপনি আমার বাসায় বসে আছেন ঠিক আছে, মনে রাখবেন আমি যদি একবার খেপে যাই না খুব খারাপ হবে। চায় না বাদ দে না, মেহমানদের সাথে কেউ এমন করে বল? ওনারা তো আমাদের মেহমান, বাকির ভাইয়ের কাছে আসছে, আর বাকির ভাই নাই, আর তোর ভাইও তো নিজে বসে বসে ওনার সাথে গল্প করবে তাই না? তুমি যে কি কাজ আইছো বলো তুমি এখানে? মোটের উপর চিন্তা করো না যে আমি গলায় ফাঁস নেবো, তুমি আমার উত্তরিটা আইনা দেবা, আপনি যদি আমার পাশাপাশি থাকেন তাহলে আপনারও কিন্তু সরি মানে